এত কাণ্ডজ্ঞানহীন কিভাবে হয় একটা মানুষ, যে একটা মানুষ তার নেতা নেত্রীর অবৈধ জিনিসটাকে সমর্থন করতে করতে এমন হয়েছে যে এক ভাই আরেক ভাইকে পর্যন্ত হত্যা করে ফেলেছে গতকাল, ঠিক কি না? আমার কাজটা কি ভালো হচ্ছে নাকি মন্দ হচ্ছে, এই কাজটাকে আমি ভালো করছি নাকি খারাপ করছি? নিজের আপন ভাই, বড় ভাই তার ছোট ভাইকে হত্যা করে ফেলেছে শুধুমাত্র এক নির্বাচনের কারণে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমাদের করোনা দুর্যোগ চলছে, এই গজবগুলো কেন আসেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, যখন সমাজের নেতৃস্থানীয় লোকেরা অশিক্ষিত, মূর্খ, অভদ্র, একেবারে ইতর শ্রেণীর লোকেরা যখন সমাজের নেতৃত্ব স্থানীয় জায়গায় বসে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপর ভূমিকম্প, ভূমিধস এবং বিভিন্ন ধরনের আযাব এবং গজব নাযিল করবেন, ঠিক কি না? আমরা দেখতে পেয়েছি গতকাল এক বড় ভাই, অথচ দুই ভাই কেউ প্রার্থী নয়, এক ভাই আরেক ভাইয়ের, এক ভাই হচ্ছে এক প্রার্থীর এজেন্ট, আরেক ভাই আরেক প্রার্থীর এজেন্ট, এজন্য বড় ভাই তার ছোট ভাইকে হত্যা করে ফেলেছে। যদি আমাদের এই এলাকার পরিবেশটা আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে না, আমরা শুধুমাত্র আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই যে প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে ভোটের সংস্কৃতি একটা, ভালো সংস্কৃতি একটা, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এটা থাকবে, কিন্তু দিন শেষে সবাই আমরা ভাই ভাই, ঠিক কি না? কেউ কারো শত্রু নই, কেউ কারো সাথে বিদ্বেষ পোষণ করবো না ইনশাআল্লাহ। এই জিনিসটা নামাজ আমাদেরকে শিক্ষা দেয়, ঠিক আছে? এই নামাজের মাধ্যমে মুমিনদেরকে অনেক কিছু বিষয়ে শিক্ষা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কুরআনুল কারীম এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নামাজের অনেক কল্যাণের কথা বর্ণনা করেছেন। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন, আস-সালাওয়াতুল খামস আল জুমুআতু ইলা আল জুমুআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা জতুনিবাতিল কাবায়ির। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ হলো এমন, যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান তার জীবনের অতীতের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এমন ভাবে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি প্রবাহিত নদী থাকে আর ওই বাড়িওয়ালা যদি ওই নদীর মধ্যে দৈনিক পাঁচবার গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে কিনা? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, একটা লোক যদি দৈনিক পাঁচবার গোসল করে তাহলে তার শরীরে কিভাবে ময়লা থাকতে পারে? আল্লাহর নবী বললেন, এটাই হলো পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত, যে ব্যক্তি যথাযথভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে এইভাবে মুছে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই নামাজ আপনাকে যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে বেঁচে থাকতে সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে বলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার কাছে যা কিছু ওহী করা হয় সেগুলো আপনি মানুষদেরকে পড়ে পড়ে শুনিয়ে দিন আর নামাজ কায়েম করুন। নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচারের কাজ, গুনাহের কাজ, সকল ধরনের অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু এই নামাজ মানুষকে কিভাবে বাঁচাবে? আগে আমরা স্লোগান শুনতাম, থালাবাটি কম্বল জেলখানার সম্বল, কিন্তু এখন আমরা দেখি জেলখানায় সব কিছু পাওয়া যায় টাকা থাকলে, ঠিক কিনা? আপনারা কি দেখেছেন ইতিমধ্যে কিছু
কাশিমপুর কারাগারে এক মহাকাণ্ড ঘটে গেছে, ঠিক কিনা? এই লোক যদি নামাজ পড়তো সে কি অন্যায় কাজ করতে পারত? তার কিছুদিন আগের ঘটনা আনুষ্কা এবং দিহান নামক এক ঘটনা ঘটে গেল, ঠিক কিনা? তার পরিবার দিহানের বাবা অবৈধভাবে টাকা ইনকাম করে তার ছেলেকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, কোনোদিন দিন ইসলামের শিক্ষা দেয় নাই, নামাজের শিক্ষা দেয় নাই, যার কারণে দিহান আজকে দিহান হয়েছে, 17 বছরের একটা মেয়েকে সে হত্যা করতে দ্বিধাবোধ করেনি, ঠিক কিনা? সুতরাং নামাজ মানুষকে অশ্লীলতা পাপাচার গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রাখবেন, কিন্তু মানুষকে নামাজ কিভাবে অন্যায় কাজ থেকে বাঁচাবে? এই মানুষ তো যথাযথভাবে নামাজ আদায় করতে চায় না, ঠিক কিনা? সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন মহা গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে নামাজের অনেক সফলতা বর্ণনা করেছেন। সর্বশেষ নামাজের কি পুরস্কার? তিরমিজি শরীফের হাদিস, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদায় হজের ভাষণে রাসূল বলেন, ইত্তাকুল্লাহ وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا أمراءكم تدخلوا جنة ربكم. بداية حجر بشنين আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, তোমরা আল্লাহকে ভয় করে জীবন যাপন করো, তোমাদের উপর 5 ওয়াক্ত যে নামাজ রয়েছে সেই নামাজগুলোকে যথাযথভাবে আদায় করো, তোমরা রমজান মাসের রোজা পালন করো, আর তোমাদের উপর যদি যাকাত ফরজ হয়ে যায় তোমরা যাকাত আদায় করো, আর তোমাদের নেতৃত্ব স্থানীয় লোকদের তোমাদের নেতা নেত্রীদের বৈধ বিষয়ের আনুগত্য করো। নেতা নেত্রীদের বৈধ বিষয়ের আনুগত্য করতে বলা হয়েছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি এত কাণ্ড জ্ঞানহীন কিভাবে হয় একটা মানুষ, যে একটা মানুষ তার নেতা নেত্রীর অবৈধ জিনিসটাকে সমর্থন করতে করতে এমন হয়েছে যে এক ভাই আরেক ভাইকে পর্যন্ত হত্যা করে ফেলেছে গতকাল, ঠিক কিনা? আমার কাজটা কি ভালো হচ্ছে নাকি মন্দ হচ্ছে, এই কাজটাকে আমি ভালো করছি নাকি খারাপ করছি, নিজের আপন ভাই বড় ভাই তার ছোট ভাইকে হত্যা করে ফেলেছে শুধুমাত্র এক নির্বাচনের কারণে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের করোনা দুর্যোগ চলছে, এই গজবগুলো কেন আসেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, যখন সমাজের নেতৃস্থানীয় লোকেরা অশিক্ষিত মূর্খ অভদ্র একেবারে ইতর শ্রেণীর লোকেরা যখন সমাজের নেতৃত্ব স্থানীয় জায়গায় বসে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপর ভূমিকম্প ভূমিধস এবং বিভিন্ন ধরনের আযাব এবং গজব নাজিল করবেন, ঠিক কি না? আমরা দেখতে পেয়েছি গতকাল এক বড় ভাই, অথচ দুই ভাই কেউ প্রার্থী নয়, এক ভাই আরেক ভাইয়ের, এক ভাই হচ্ছে এক প্রার্থীর এজেন্ট, আরেক ভাই আরেক প্রার্থীর এজেন্ট, এজন্য বড় ভাই তার ছোট ভাইকে হত্যা করে ফেলেছে। যদি আমাদের এই এলাকার পরিবেশটা আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে না, আমরা শুধুমাত্র আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই যে প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে ভোটের সংস্কৃতি একটা ভালো সংস্কৃতি, একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এটা থাকবে, কিন্তু দিন শেষে সবাই আমরা ভাই ভাই, ঠিক কি না? কেউ কারো শত্রু নই, কেউ কারো সাথে বিদ্বেষ পোষণ করবো না ইনশাআল্লাহ। এই জিনিসটা নামাজ আমাদেরকে শিক্ষা দেয়, ঠিক আছে?